লাগাতার অনশন চলছে, অনশন চলছে এই রাজ্যের সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করা কর্মচারী, শিক্ষক, ডাক্তার, নার্স সহ স্থায়ী অস্থায়ী কর্মচারীদের দাবিতেই কেবলমাত্র নয়, অনশন চলছে এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মে, যারা ছেলে মেয়ে, যারা শিক্ষিত হয়েছেন কিন্তু সরকারি চাকরিতে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য দিনের পর দিন অপেক্ষা করছেন, ঠিক এখনো পর্যন্ত সুযোগ পাচ্ছেন না, তাদের দাবি নিয়ে অনশন এবং অবস্থান চলছে এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মে সেই ছেলেটার জন্য। সংবিধান যাতে সুশিক্ষার, সুপরিকাঠামোযুক্ত শিক্ষার অধিকার দিয়েছে, পশ্চিমবঙ্গ নামক রাজ্যে সরকার পরিকল্পিত ভাবে সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করছে। স্কুলে শিক্ষক নেই, পরিকাঠামো দিনের পর দিন ভেঙে পড়ছে, এমন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একদম প্রত্যন্ত অঞ্চলে একটাই মাত্র শিক্ষা প্রতিষ্ঠান, সেটাকে বন্ধ করা হচ্ছে। অনশন এবং অবস্থান চলছে সেই মানুষগুলোর জন্য যারা অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা যোগানোর খরচা তার নিজের নেই। আমরা চাই যে সেগুলোকে ডাক্তার এবং নার্সে করে উঠুক, রাষ্ট্র তার দায়িত্ব পালন করুক। এই চালাতে চালাতে আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেই সক্রিয় হয়ে এই শীতের রাতে আমাদের অনশনকারীদের মাথার উপর থেকে আচ্ছাদনটাকে সরিয়ে দিলেন। আমরা কিন্তু খুশি, খুশি এই কারণের জন্যই যে কর্মচারী, শিক্ষকদেরকে, যে মানুষকে, মানুষের অধিকারকে তিনি এতদিন তার নিজের হাওয়া চক্করের নিচে রেখে দিয়েছিলেন, সেই মানুষের অধিকার নিয়েই তাকে এত ভাবিত হতে হচ্ছে যে দিনে রাতে তাদের উৎখাত করার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করছেন। অর্থাৎ এই বঞ্চিত শোষিত মানুষ, তারা নিজেদের সামাজিকতাটাকে, নিজেদের শক্তিটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পেরেছেন যে স্বয়ং মুখ্যমন্ত্রী যিনি নিজেকে সর্বশক্তিমান বলে ভাবেন এই রাজ্যে, তারও পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছি আমরা। রাস্তাঘাটে আমাদের সাথীরা, সাধারণ মানুষ জিজ্ঞাসা করছেন যে আমাদের আচ্ছাদন কবে আসবে। আসলে এই ফাঁকা হয়ে যাওয়া আচ্ছাদনটা আমাদের স্পর্ধা আর মুখ্যমন্ত্রীর হেট মস্তকের একটা প্রতিচ্ছবি হয়ে রয়েছে এখানে। যে অহংকারী শাসক দিনের পর দিন এই রাজ্যের মানুষ, এই রাজ্যের কর্মচারী, শিক্ষকদেরকে পিছিয়ে ফেলে তাদের অধিকার থেকে বঞ্চিত করে শেষ করতে চেয়েছেন, আগে তাদের কাছেই তার অহংকার অহংকারের দল প্রচূর্ণ হয়ে মাটিতে মিশছে, মাথার উপর ছাড় দিয়েছে একটা টিয়ে ময়দান ছাড়া কিন্তু করতে পারেনি। এবং মাথার উপর ছাড় নিয়েও যখন দেখলেন যে না উৎখাত করা গেল না, তাকে ভয় পেয়ে 34 মধ্যে অন্তত 4% হাত থেকে ঘুরতে হয়েছে। মিথ্যা কথা বলুন কিন্তু বলতে হয়েছে যে 5 লক্ষ পদে আমি নিয়োগ করব, যদিও সেই 5 লক্ষ পদে নিয়োগের জন্য বাজেটে কোন প্রভিশন রাখা হয়নি। কোন খাত থেকে সেই 5 লক্ষ মানুষের বেতন হবে বাজেটে তার কোন প্রভিশন নেই। অর্থাৎ আমরা ধরেই নিতে পারি যে ওনার লক্ষ লক্ষ মিথ্যার মধ্যে এই 5 লক্ষ কর্মসংস্থানটাও আরেকটা মুজুমুখি ছাড়া অন্য কিছু নয়। লড়াইটা আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি, লড়াইটা চালাচ্ছেন। আজকে 22 দিন ধরে না খেয়ে থাকা আমাদের তিনজন সাথীরা, সুমিত নায়ক, নৌশে চৌধুরী এবং শুভঙ্কর ব্যানার্জি, যতদিন যাচ্ছে তাদের স্পর্ধাও আছে, যতদিন যাচ্ছে আমাদের উল্টো দিকে রাখা থাকা থাকুকের স্পর্ধা যে ভারত বরফটা একটা একটা করে খুশে খুশে করছে,
এই একটা আন্দোলন এমন একটা জায়গায় গেছে যে কিছুক্ষণ আগে এখানে একটা সিনেমার শুটিং হচ্ছিল, সেই সিনেমার কোন একটা দৃশ্যে অনশনের একটা দৃশ্য আছে, সেটা শুটিং হবে। অর্থাৎ আন্দোলনের ক্ষেত্রে শহীদ মিনারটা এমন একটা জায়গায় শহীদ সংগ্রামী যৌথ মঞ্চ নিয়ে যেতে পেরেছে, এবং বিশেষ করে অনশনটাকে, যে সিনেমার শুটিং হলেও আউটডোর শুটিং এর ক্ষেত্রে তাদেরকে শহীদ মিনার এই ময়দানেই ছুটি আসতে হচ্ছে। কারণ শহীদ মিনার ময়দানটাকে দেখালে পরে মানুষ যাতে সহজেই রিলেট করতে পারে যে হ্যাঁ, এই সেই গ্রাউন্ড যেখানে ঐতিহাসিক অনশন আন্দোলনের মতো কর্মসূচি হয়েছে, আন্দোলনের সার্থকতা আছে, আমরা কিন্তু জিতে গেছি। জিতে গেছি এই কারণের জন্যই যে বিগত পাঁচ দশক ধরে যে মানুষকে এই কর্মচারীদের সাথে বৈরিতার সম্পর্ক তৈরি করা হয়েছিল এবং বোঝানো হয়েছিল প্রত্যেক মুহূর্তে যে দেখো, সরকারি কর্মচারীদের বেতন দিতে গিয়ে তোমাদের জন্য উন্নয়নের জন্য পয়সা থাকে না, সেই মানুষও বুঝতে পেরেছে যে কর্মচারীরা বঞ্চিত বলি আমরাও বঞ্চিত হচ্ছি। কর্মচারীরা তার কাজ করে সঠিক বেতনটা পান না বলে আমার রাজ্যে আমিও, আমি রাজমিস্ত্রির কাজ করলেও আমাকে হাফ বেতনে চাকরি করতে হয় অন্যান্য রাজ্যের তুলনায়, কারণ এখানে কর্মচারীরা হাফ বেতনে চাকরি করতে পারত না। সেই কারণে তারাও এখন গলা মিলিয়ে বলছেন যে কর্মচারীদের হকের যে বিয়ে সেটা সরকারকে মিটিয়ে দিতে হবে। আমাদের মঞ্চে এসে বলছেন যে আমরা আপনাদের পাশে আছি, বিগত পাঁচ দশকের যে ষড়যন্ত্র, একটা বছরে নিরন্তর লড়াইয়ে সেই ষড়যন্ত্রকে আমরা ছিন্ন করতে পেরেছি। মানুষ বুঝতে পারছেন জাত পাত সাম্প্রদায়িকতা এই রাজ্যের সমস্যা নয়, এই রাজ্যের মূল এবং মুখ্য সমস্যা এই সরকারের দুর্নীতি। কিছুক্ষণ আগে পিএইচই ডিপার্টমেন্টের কর্মচারীরা এসেছিলেন, দুর্নীতির খবর শুনলে তারা মাথা খারাপ হয়ে যাবে। কি কাজ করেন তারা? বাড়িতে বাড়িতে জল সাপ্লাই কাজ করেন। হ্যাঁ, যে জল না হলে পরে আপনার আমার জীবন ঠিক হবে না। জল জীবন মিশন কেন্দ্র সরকারের একটা প্রজেক্ট, যদি খুব ভুল বলে না থাকি 75-25 এর ভাগ কেন্দ্র 75 ভাগ দিচ্ছে। সেখানে জলের সাপ্লাইয়ের জন্য যে পাইপ দেওয়ার কথা, তার জায়গায় যে পাইপ দিয়ে জল সাপ্লাই করার ব্যবস্থা রাজ্য সরকার করেছে, যেটা আমাদের কনসিল ওয়্যারিংয়ের জন্য আমরা ব্যবহার করি, আপনার আমার বাড়িতে যার মধ্যে সীসা থাকে, বারুদ থাকে, অন্যান্য ভারী ধাতু থাকে, তাহলে সেইগুলো যদি জলের সাথে মেশে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ক্যান্সার হওয়ার হতে খুব বেশি দিন সময় লাগবে না। জল শুদ্ধিকরণের জন্য মোটামুটি 6 রকমের কেমিক্যাল দিয়ে জল শুদ্ধিকরণের কাজ করতে হয়। এখন একরকম কেমিক্যাল সাপ্লাই হয়, এমনকি ক্লোরিনটাও সাপ্লাই হয় না। আগামী দিনে এই প্রজেক্টে যে দুর্নীতি চলছে সেটাকে নিয়ে আমরা দেশ কনফারেন্স করে সমস্ত তথ্য তুলে ধরব। এই লড়াইটা এই সরকারের আপাদমস্তক দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই লড়াইটা কেবলমাত্র বিয়ের নয়, এই লড়াইটা তার থেকে অনেক বেশি করে এই রাজ্যের মানুষ যাতে তার শ্রমের মূল্যমানটা সঠিকভাবে পান তার প্রতিষ্ঠার লড়াই। এই লড়াই চলবে, এই লড়াই যতদিন যাবে তত কাঁপতে থাকবে।